শাহাদাত কালেমায়ে তাইয়েবা পড়ে ইমানে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলি নারায়ে তাকবীর। কেউ তা বলে জাদুগিরি, কেউ তা বলে নিয়া রাসূল আল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার উচ্চারণে, এই কালিমার প্রসারণে এই মাহফিল উজালা, এই কালিমার উচ্চারণে এই কালিমার প্রচারণে এই বাংলা উজালা, নারে তাকবীর। এই কালিমার উচ্চারণে এই ভারত উজালা, এই কালি উজালা, বলুন লা ইলাহা। এটা কিন্তু গুরুর আওয়াজ ভাই, না একটু ওইভাবে দিতে হবে, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, সম্মানিত আজকের সভার সভাপতি আগত উলামায়ে ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, এই লোকগুলোকে কে জায়গা নিতে বলেছিল গো লোককে কষ্ট দেওয়ার জন্য, ওদেরকে জিজ্ঞাসা করুন তো। এই সব লোক কি রূপ দেখা নাকি? ও আমারে দেখতে এসেছিল না আমাকে দেখা দিচ্ছিল? ও মাইনাস আছে, এক নম্বর, মাশাআল্লাহ, এক নম্বর, আশা করি বাড়ি থেকেই হবে। অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, সর্বাগ্রে ওই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা সারা দিন কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে পুনরায় আমরা ছুটে এসেছি সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাতের কথা শুনতেছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, বিশ্ব জগতের নবী, নবীদের নবী, আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার আশার ব্যাপারটা আমার
বর্দার মুখ থেকে শুনলেন, যখন কালকে আমার দুটো প্রোগ্রাম ছিল, এক জায়গায় মাগরিবের বাদে মাগরিব থেকে 7:15, তারপরে অন্য এক মাহফিল সেখানে 10:30 থেকে নিয়ে লোক যতক্ষণ থাকে ততক্ষণ, ওখানে কোনো টাইম ছিল না। যাই বা হোক, আজকে কিন্তু সিস্টেমটা তাই আছে না, আমার পরে কেউ আছে গো? আমার পরে কেউ নাই, তবে আজকেও আমার কোনো টাইম নাই, কথা বুঝলেন? হ্যাঁ, তো যাই বা হোক, তো আমি ওই প্রোগ্রামটাতে যে পৌঁছালাম, একটা চা বললাম যে চাটা খেয়ে আমি টেজে যাব। যাই বা হোক, এই দাদার ফোন ঢুকলো, আমি আমাকে বললো আপনাকে 7:30 থেকে 7:30 মধ্যে স্টেজে দিয়ে দেবো। আমি নিজেকে একটু আশ্চর্য হয়ে মনটা খারাপ করেই বললাম যে বাংলার মাটিতে এমন কোন জেলার এমন কোন থানায় মনিরুদ্দিনকে 10:00 আগে দিয়েছে এমন কোন ইতিহাস নেই, আর মনে হয় কামাতের পূর্বে মনে হয় ঘটবে না। এত এবার তবে বলবেন যে কি আপনাকে বাদে মাগরিব ওখানে কেন দিল? বাধ্য, মাল পায় না, যখন দিবি তখনই আসি। তার মানে ওনারা ওটা দেয়নি আমাকে, আমি অর্ডার বলেছি যে মাগরিব থেকে নিয়ে 7:00 পর্যন্ত যদি দাও তবে আমি আসি, তবে ওটা কিন্তু ওনারা দেয়নি। ওনারা দিয়েছে কি? ওনারা দিল কি? তবে ওনারা কিন্তু আমাকে মাগরিবের পরে স্টেজে দিন, ওটা আমি নিয়েছি, তবে আমাকে দিয়েছে এমন ডকুমেন্টস নাই। সবাই চায় মনিরুদ্দিন শেষ মুহূর্তে, এমনকি আমি যে গ্রামের জন্মভূমি ছেলে সেই গ্রামও এই অবস্থা। তো যাই বা হোক, আমি ভাইকে বললাম আমি আপনি 7:00 দিবেন না 6:00 দিবেন আমি জানি না, 8:00 আগে পৌঁছানোর মতো সিস্টেম আমি দেখতে পাই না, কেন আমার এখান থেকে আপনার ওই জায়গাটা প্রায় 350 আনুমানিক। আশ্চর্য কথা, এই তো মালদা, মালদা টাউন থেকে 82 কিলোমিটার আরো গাড়ি চালাতে হবে, যার টান লোকালের রাস্তায় লাগে 2.5 ঘন্টা। কি গো? হ্যাঁ, তখন ভাই কিন্তু একটু নর্মাল হয়ে গেলেন, বলে ঠিক আছে যথার চেষ্টা করুন আগে চলে আসার। আমি বললাম 7:00 থেকে 7:30 মধ্যে ঢোকে যাব। যাই বা এখানে কয়েকবার জিজ্ঞাসা করাকরি করতে করতে একটু টাইমটা মাইনাস হয়, 7:45 অলরেডি ঢুকে গেছি, ভাইকে যা টাইম দিয়েছিলাম তা থেকে 15 মিনিট লেটে ঢুকেছি। যাই বা হোক, তবে আপনারা হয়তো আমাকে 8:30 স্টেজে পাবো মনে করেছিলেন, কিন্তু 9:12 পেয়েছেন, তবে আপনাদের তুলনায় অতিরিক্ত রাত। আমি চাই না আপনাদের 12:00 পর্যন্ত নিয়ে থাকতে, আমি চাই আপনাদের চাইতে এমার্জেন্সি করে ছেড়ে দেওয়া, কেন আপনারা আমার জন্য কতটা লালায়িত আছেন জানি না, ওয়াল্লাহু আলাম, আমার আল্লাহই ভালো জানেন, কিন্তু ভাই আল্লাহর কসম করে বলছি আমি বলার জন্য লালায়িত নই, আমি বলার জন্য আকাঙ্ক্ষিত নই, এটা আমার কাজ, কেন প্রতিদিন প্রতিদিন বলি, বলবই কত গো? তো ভাই সাহেব, বন্ধুরা আমার, তবে এবার আপনারা যদি আমাকে বলান তবে আমাকে বলতে হবে, দাওয়াত করেছেন এসছি, দাওয়াত না করলে কি আসতাম? তবে যদি আমাকে 2 ঘন্টা বলান তবে আমি বলবো, যদি 2.5 ঘন্টা বলান তবে বলবো, না বলালে আমি কেন? আমার 14 বংশের ক্ষমতা নাই। আপনারা 15 মিনিটে জায়গা খালি করে দেন, 15 মিনিটে আমার বলা শেষ, আমি কি প্লাস্টিককে শোনাবো নাকি? তবে আমার বলাটা আপনাদের উপরে, আমার উপরে নয়। যাই বা হোক, আমি আরেকটা কথা বলে আমার আলোচনার দিকে চলে যাই। আমি আজকে নিজেকে অত্যন্ত আনন্দে আনন্দিত, তাই একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, বাংলার মাটিতে
একশোটা প্রোগ্রাম হয়, তার মধ্যে 95% 95% প্রোগ্রাম হয় মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহের উন্নতি কল্পে, কি গো? আর 5% প্রোগ্রাম হয় দিনের উন্নতি কল্পে, তার মধ্যে আজকের প্রোগ্রামটা, এটা কোনো মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহের জন্য আপনাদের কাছে কোনো পয়সা চাওয়া হবে না। প্রোগ্রাম করতে যে যা একটা অ্যামাউন্ট খরচ ছিল তা ওনারা সঞ্চয় করে আপনাদের কাছ থেকে ওনারা সকলেই মিলে জুলে দিয়ে এই প্রোগ্রাম সাকসেস করেছেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে এখানে বলতে 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 আপনাদের কাছে আমার হাত দিয়ে যে কিছু চাওয়া হবে এমনটাই সিস্টেম নাই, না আছে নাই? আবার বলি আলহামদুলিল্লাহ, যা দেওয়ার দিয়ে দিয়েছেন, আর দেওয়ার দরকার নাই, এখন শুধু লেন বাস। যাই বাহক, তবে একটা ছোট্ট কথা বলে দিই যে এই গ্রামের যুবক সমাজ ভাই বন্ধুরা এত দৌড়াদৌড়ি ছুটাছুটি করে নিজের বাড়ির সংসারের কাজ বাদ দিয়ে প্রায় 25 দিন 1 মাস থেকে আপনাদেরকে কিছু শোনাবো বলে কিছু শুনবো বলে তিনারা বহু পরিশ্রম করেছেন। তাই আমি মনিরুদ্দিন আমার এই মতো হাত দুটো দিয়ে এই গ্রামবাসী বা পার্শ্ববর্তী গ্রামবাসী লোকদেরকে এবং এই কমিটির যারা স্বেচ্ছাসেবক কর্তৃপক্ষ তাদের জন্য এই হাত দুটো দিয়ে দোয়া দিতে চাই। আপনারা কি দেবেন? কারা কারা দেবেন একটু হাত তুলে দেখি। তবে ভাইজান, আজকের মাহফিলে আমরা প্রত্যেককেই দোয়া দেব এবং প্রত্যেকের দোয়া নিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা অনেক হুজুরের অনেক দোয়া নিয়েছেন, একবার এই হুজুরের দোয়া নিয়ে দেখুন। এই হুজুরের ব্যাপারে আল্লাহর রসুলের হাদিসে উল্লেখিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে আর জানো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে 3 শ্রেণীর লোকের দোয়া মাবুদ তার গ্যারান্টি সহকারে কবুল করে, জোরে বলি আলহামদুলিল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 3 প্রকার কারা? রাসূল তার পবিত্র মুখ দিয়ে বলেন, মুবারক মুখ দিয়ে বলেন, সাহাবীরা রে একজন মুসাফির যদি আল্লাহর দরবারে হাত দুটি বাড়িয়ে দেয়, আমার আল্লাহ ওই মুসাফিরের হাত কখনো তার খালি ফিরিয়ে দেয় না। এখানে সুবহানাল্লাহ হবে না, এখানে হবে আলহামদুলিল্লাহ। আমার রাসূল বলেন, সাহাবীরা রে নাম্বার 2, ওই ব্যক্তির হাত মহান আল্লাহ তার খালি ফিরিয়ে দেয় না। যেই ব্যক্তি এই পৃথিবীতে চলতে বড় কষ্ট হয়, বড় জুলুম হয়, এদের বলা হয় মাজলুম। রাসূল বলেন, সাহাবীরা রে এই পৃথিবীতে যাদের অত্যন্ত কষ্ট হয় জুলুম হয়, পৃথিবীর আইস মজা মাস্তি সুখ দুঃখ উপভোগ করতে যাদের বড় জুলুম কষ্ট হয় এদের বলা হয় মাজলুম। রাসূল বলেন, সাহাবীরা রে মাজলুম যদি মাবুদের দরবারে হাত বাড়ায়, আমার আল্লাহ যেন ওই মাজলুমের হাত ফিরিয়ে দেয় না। আলহামদুলিল্লাহ। নবী বলেন, সাহাবীরা রে নাম্বার 3, ওই যে মনিরুদ্দিনের ডান পাশে বসে আছে ওরা যেন তোমাদের মা। ওরা কে? ওরা তোমাদের কে? ওরা যেন তোমাদের মা। রাসূল বলেন, সাহাবীরা রে মা যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেয়,
আমার আল্লাহ জানো মায়ের হাত কখনো তার ফিরিয়ে দেয় না। তবে ভাই আমি আপনাদের থানার লোক না পাড়ার লোক, আমি আপনাদের জেলার লোক না বঙ্গের লোক, না আমি আপনাদের বঙ্গের লোক নই, আপনারা হলেন দক্ষিণবঙ্গ, আমি হলাম উত্তরবঙ্গ। তবে ভাই জান আমি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্টে এসেছি, তবে আমি একজন মুসাফির, এটা নবীর হাদিস অনুযায়ী প্রকাশ্য পাওয়া গেল, তবে আমি একজন মাজলুম, এই বিশ্বের জমিনে চলতে বড় কষ্ট হয়, তবে আমি মাজলুম, আর আমার ডান পার্শ্বে বসে আছে ওরা জানো মা। বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল বললেন এই তিন শ্রেণীর লোকের দোয়া মাবুদ কোনোদিন তারা রিটার্ন করে দেয় না। তবে ভাইজান বন্ধুরা আমার, এবার আমি আর অন্য কথা না বলে এবার আপনারা দোয়া নিয়ে যাবেন না চলে যাবেন আমি আর বলবো না, বলার তা দরকার নাই। এবার যারা থাকবেন তারা পাবেন, যারা চলে যাবেন তারা পাবেন না, বাড়িতে যে 3.5 ঘন্টা পর পস্তাতে হবে, এটা আমার কলম দিয়ে লিখে দিলাম। দোয়া না নিয়ে যদি চলে যান, বাড়িতে যাওয়ার ঠিক 3.5 ঘন্টা পর বুঝতে পারবেন কেন গো, জীবনে অনেক কষ্ট করেছিলাম, একটু কষ্ট করে বসে দোয়াটা নিয়েই আসতাম, কেন আসলাম বাড়ি গো, এইভাবে যদি তুই না পস্তাস তো আমার নাম মরিউদ্দিন না। ভাইজান এবার আমি আলোচনার দিকে যাই, পবিত্র আল কোরআনের 2টা সূরা থেকে 4টা আয়াত পাঠ করেছি, একটা সূরার নাম হলো সূরা আল বাকারা, আর একটি সূরার নাম হলো সূরা আর রহমান। এই 2টা সূরা থেকে 4টা আয়াত পাঠ করেছি, আয়াত 4টিকে সামনে রেখে আপনাদের কাছে আমার ক্ষুদ্র শিক্ষা ক্ষুদ্র জ্ঞান দিয়ে কিছু আলোচনা করব। মহান স্রষ্টা আমারে বলার এবং আপনাদের শোনার পরে আমল করে চলার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, যিনি আমাদের প্রতিপালক, যিনি আমাদের স্রষ্টা, তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি আমাদের কে? আল্লাহ। তিনাকে, তিনি তার পবিত্র কোরআনে তার ভাষা দিয়ে বলেছেন ওহুয়ালা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, তিনি হলেন সার্বভৌমত্বর মালিক, তিনি আকাশের মালিক, তিনি চন্দ্রের মালিক, তিনি সূর্যের মালিক, তিনি নক্ষত্রের মালিক, তিনি সকালের মালিক, তিনি সন্ধ্যার মালিক। ভাইজান সেই মহান আল্লাহ, ওই মহান রব্বুল আলামিন, যিনি ওয়ালা কুল্লি শাইইন কাদির, ওই মহান আল্লাহ তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, তার সৃষ্টি জগৎ থেকে নিয়ে তার মখলুক পর্যন্ত, ওই মহান রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন সর্বত্র উত্তম করে, আশরাফুল মখলুক করে, হুদাল্লিন নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি করুণা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে মহান আল্লাহ, শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন বলে আলহামদুলিল্লাহ। ভাইজান ওই মহান আল্লাহর যত সৃষ্টি মখলুক রয়েছে সমস্ত মখলুকের চাইতে মহান আল্লাহ, এই পৃথিবীর মানুষকে সব চাইতে বেশি ভালোবাসে। শুধু তাই নয় বন্ধু, ওই মহান আল্লাহ
তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত তার দয়া দিয়ে, তার মায়া দিয়ে, তার ভালোবাসা দিয়ে তিনি এই বিশ্বের নর এবং নারীদের এত ভালোবাসেন। আমি মনিরুদ্দিন, আমার ক্ষুদ্র শিক্ষাই আপনাদের বলে শেষ করতে পারবো না, ওই মহান আল্লাহ তার বান্দা বান্দিদের এতই ভালোবাসে বলি আলহামদুলিল্লাহ। ভাই গো, কেউ যদি কাউরা ভালোবাসে, কেউ যদি কাউরি ভালোবাসে, সেই ভালোবাসার জন্য তিনি সমস্তই কিছু করতে পারেন, কথা ঠিক কিনা বলুন ভাইজান। মা তার সন্তানকে ভালোবাসে, বাসে না? মা তার সন্তানকে কতই ভালোবাসে। মা তার ভালোবাসার কারণে মা পুষ মাসের ঠান্ডার সময় মা যেন তার পেশাবের উপরে শুয়ে থাকতে পারে, পারে না? মা তার কত ভালো, মা তার সন্তানকে কত ভালোবাসে। মা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার দেয়, কথা ঠিক কিনা ভাইজান? এমনি করে মহান আল্লাহ রব্বুল আলামিন তার আকাশের নিচে জমিনের উপরে এমন করে একের পর এক, একের পর এক এমন করে তার জমিনে ভালোবাসাই ভরপুর ভাইজান বন্ধরে, একজনের পর একজন, একটার পর একটা এমন করে ভালোবাসাই মহান আল্লাহ তাআলা তার জুড়িয়ে রেখেছেন। আপনারা কি আমাকে ভালোবাসেন না? আমি কি আপনাদের ভালোবাসি না? তবে আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের ভালোবাসি, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, আপনার মা আপনাকে ভালোবাসে, আপনার মাকে আপনি ভালোবাসেন, আপনার বাবা আপনার ভালোবাসে, আপনার বাবাকে আপনি ভালোবাসেন, আপনার চাচা আপনার ভালোবাসে, বাসে না? এমনি করে করে আল্লাহর জমিনের উপরে ভালোবাসাই ভরপুর। তবে সবাই সবাইকে ভালোবাসে, তবে সব চাইতে বেশি ভালোবাসেন কে? আল্লাহ তার বান্দা তার বান্দিকে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই, আমরা এই ভালোবাসাটাকে অন্য একটা জায়গাতে নিয়ে গেছি, কথা বুঝেননি? আমরা এই ভালোবাসার শব্দটাকে অন্য একটা জায়গাতে নিয়ে গেছি। কোন জায়গা, কোন জায়গা? একটা অপরিচিত মহিলার মেয়ের সঙ্গে পরিচিতি হলো, একজন অপরিচিত মহিলার সাথে পরিচিত হলো, রাত্রি দুটোই কথা হয়, রাতে দেড়টায় হয়, রাত বারোটায় হয়, বৈকালে হয়, সকালে হয়, সন্ধ্যায় হয়, দুপুরে হয়, শোবার সময় হয়, ঘুম থেকে উঠার পরে হয়, ঘন্টার পর ঘন্টা কথা হয়, ছেলেটা মেয়েটার চাই, মেয়েটা ছেলেটার চাই, কিন্তু উভয় উভয়ে তাদের বিয়ে হয় নাই। আমরা এর নাম বলি ভালোবাসা। দেখো আপনাদের নদিয়া দেখি তাই বলে নাকি? বড় ভাই বলেন না? আচ্ছা, এর নাম ভালোবাসা না? কেন আপনার মা কি আপনাকে ভালোবাসে না? আপনার চাচা আপনাকে ভালোবাসে, আপনার দাদু আপনাকে ভালোবাসে, আপনার আপনার বোন আপনাকে ভালোবাসে। তবে ভাইজান বন্ধুরে, মা এবং বাবার ভালোবাসা, চাচা এবং চাচির ভালোবাসা, দাদু এবং দাদির ভালোবাসা, ভাই এবং বন্ধুর ভালোবাসা, কিন্তু ওটার নাম ভালোবাসা নয়। আপনাদের নদিয়ার ভাষায় কি বলে জানি না, তবে আমাদের মালদার ভাষায় ওটাকে বলে লাইন মারা। ওটা ভালোবাসা না, কেন? আল্লাহ তো ভালোবাসে তার বান্দাকে, আল্লাহ তো ভালোবাসে তার বান্দিকে। তবে ভাইজান, ওই মহান আল্লাহ তার
বান্দা এবং তার বান্দিদেরকে তুই ভালোবাসেন, তিনি তার পবিত্র কোরআনে সুন্দর ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান, আমি বড় দয়াবান, আমারি নাম রহমান, আমারি নাম রহিম, আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার কোন সীমা নাই। সুবহানাল্লাহ। বন্ধুরে তার এতই দয়া, তার এতই মায়া, এই যে দেখুন সিম্পল একটি ছোট্ট ইঞ্জিলকে আমার আল্লাহ তার দয়া দিয়ে কেমন করে ব্যবহার করে। সেই অক্টোবর মাসের 10 তারিখ থেকে নিয়ে 2020 সালের 20 জানুয়ারি পর্যন্ত একই সাউন্ডে ইঞ্জিল তার সার্ভিস করাই, তারই নাম যেন আমার আল্লাহ। এই হলো তার দয়া, এই হলো তার মায়া। শুধু তাই নয় বন্ধুরে, এই মহান আল্লাহ তার বান্দা এবং তার বান্দিদের কত ভালোবাসেন, তার ভালোবাসা তার মহব্বত দিয়ে তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত তিনি যাহা কিছু জিনিস সৃষ্টি করলেন এই পৃথিবীর মানুষের জন্যই করলেন। চন্দ্র তৈরি করা হয়েছে মানুষের জন্য, সূর্য তৈরি করা হয়েছে মানুষের জন্য, সকাল তৈরি করা হয়েছে মানুষের জন্য, রাত্রি তৈরি করা হয়েছে মানুষের জন্য। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাইলা লিবাসা, আমি রাত্রি তৈরি করেছি আরামের জন্য, আর রাত্রিটাকে করে দিয়েছি কালো যেন মানুষের ঘুমটা হয় ভালো। আল্লাহু আকবার। তিনি এমনই রহমান, তিনি এমনই রহিম, তিনি সমস্তই কিছু তৈরি করলেন এই পৃথিবীর মানুষের জন্য। জান্নাত তৈরি করলেন এই মানুষের জন্য। জান্নাত কার জন্য তৈরি করেছে? জান্নাতে কোনো গাধা যাবে? জান্নাতে কোনো গরু যাবে? জান্নাতে কোনো ঘোড়া যাবে? জান্নাতে কোনো চতুষ্পদ কীট পতঙ্গ যাবে না? জান্নাতে যাবে শুধুমাত্র এই পৃথিবীর নর নারীরা। তবে বন্ধুরে, জান্নাত তৈরি করলেন এই পৃথিবীর মানুষের জন্য, জাহান্নাম তৈরি করলেন এই পৃথিবীর মানুষের জন্য, অন্য কোন জন্তু জানোয়ারের জন্য নয়। তবে জাহান্নামে যাবে এই মানুষেরা, জান্নাতে যাবে এই মানুষেরা। গরু তৈরি করা হলো এই মানুষের জন্য, গাধা তৈরি করা হলো এই মানুষের জন্য, ছাগল তৈরি করা হলো এই মানুষের জন্য। ভাইজান বন্ধুরে, রে আমার আব্বা জানারা, ওই মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে আরো কত ভালোবাসেন। মহান আল্লাহ তার বান্দা বান্দিরা আমার জমিনে যাবে, এদের যা প্রয়োজন যা দরকার সমস্তই কিছু তৈরি করে এই পৃথিবীর মানুষকে তৈরি করে তার জমিনের মধ্যে প্রেরণ করলেন। একবার বলি আলহামদুলিল্লাহ। ভাই গো, ওই মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো কত ভালোবাসেন, এই পৃথিবীর মানুষেরা আমার জমিনে যাবে। কথা খুব লক্ষ্য করে শুনবেন, এই পৃথিবীর মানুষেরা আমার জমিনে যাবে, এরা আমার জমিনে যে এরা ভাই ভাইকে মারামারি করবে, এরা চাচা ভাতিজায় মারামারি করবে,
এই পাড়ার সঙ্গে ওই পাড়ার লোক মারামারি করবে, এই চাচার এই 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 গ্রামের সাথে ওই গ্রামের লোক মারামারি করবে, এর সঙ্গে ওর সমস্যা হবে, ওর সাথে এর সমস্যা হবে, এই দেশের সাথে ওই দেশের সমস্যা হবে, এই রাজ্যের সাথে ওই রাজ্যের সমস্যা হবে, এই ভাইয়ের সঙ্গে ওই ভাইয়ের সমস্যা হবে, শ্বশুর শাশুড়িতে সমস্যা হবে, শ্বশুর বউয়ে সমস্যা হবে, শ্বশুর শাশুড়িতে বউ শাশুড়িতে সমস্যা হবে, স্বামী স্ত্রীতে সমস্যা হবে, এরা যেন তার সমাধান করতে পারে, এরা যেন তার সমাধান করতে পারে, এই জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দিলেন, সেই জিনিসটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, এই পৃথিবীর মানুষকে আমি কি দিয়েছি, কোরআন। ভাই গো, আমার হাত দুটি যদিও না থাকে, পা দুটি যদিও না থাকে, তবে আমার আল্লাহ আমার দুটি চোখ দিয়েছে বলি আলহামদুলিল্লাহ, যদিও হাত এবং পা দুটি মহান স্রষ্টা আমারে না দেয়, তবু আমার আল্লাহ আমার মস্তিষ্ক দিয়েছে, বুঝার মতো জ্ঞান দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যখন এখানে এসে গাড়িটা লাগালাম, মনে হয় ওই বাড়ির দরওয়াজার গেটটা ভেঙে দেয়, আমি তখনই আমার হৃদয়কে বললাম এই এলাকার মানুষ আমার কথা শুনবে না, যারা যেই সব জায়গাতে কোনো গেঞ্জাম নাই, হুজুর এসছে এমএলএর বাড়িতে আছেন, টাইম 9:30, না কোনো সাক্ষাতে, না কোনো পেড়াপিড়ি, না কোনো ঠেলাঠেলি, না কোনো সেলফি, না কোনো ভিডিও, যতক্ষণ আলোচনা করি চাতক পাখির মতো পাগলের মতো বসে থাকে, যখনই যেখানেই দেখবো শুমশাম, আমার কাছে কোনো গেঞ্জাম নেই, তখনই জানলাম আজকে আমাকে 2.5 থেকে 3 ঘন্টা বলতে হবে, কেন এরা শুনতেই এসেছে। আর যখন দেখি দরওয়াজা ফাটাফাটি, তখন আমি জানি এলাকাটা অন্য, নিজেকে নিজে ডন দাদা মনে করে, নিজেকে নিজে মহান মনে করে, মালটা দেখি কেমন, শুনছি বলছি তো অনেক, এ মামুর বেটারা দেখতে এসেছিল, তারা দেখে বাড়ির দিকে যায়, এই সব মানুষের কোনোদিন কল্যাণ হতে পারে গো ভাই? সিম্পল একটা ভাষা।